যদি আপনারা যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমরা পথ অবরোধ উঠাই দিব, আর যদি না পারেন তাহলে উঠাই দিব। এখন দেখেন আপনার হাতে, যদি আপনি যদি পারেন তাহলে কোন একটা লিখিত দেন আমরা যে পারমু কইয়া ডব্লিউপিসি আমরা কুইলা মারি। এখন দীর্ঘদিন ধরে তারা এখানে জলের সমস্যা, জলটা তারা পাইতেছেন না, এবং আজকে মানে তাদের সকাল 8টা থেকে এখানে আমরাও সবাই আটকাইছি। এখন এই সমস্যার সমাধান না হইলে তো আমরাও যেমন এখানে যাওয়া আসা করার সমস্যা হইতেছে, আর এখানে তো মানে বাগানের তরফ থেকে যে পাতকুয়া গুলা দেওয়া হইতো, এই পাতকুয়ার জল গুলাও তো এখন সঠিকভাবে পাওয়া যায় না। আর যে লাইনের মাধ্যমে জল সম্প্রসারণ করা হয়েছে এই পাড়াতে, আসলে এই লাইনের মাধ্যমে জলটা ইয়া পুচ্ছে না। তো এইটার সমস্যার সমাধান যদি মানে আমরা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করতেছি কিন্তু কোনো প্রশাসনের কেউ কোনো হেলদুল নাই, কেউ আইয়া উপস্থিত হইয়া তাদের কোনো প্রতিশ্রুতিও দিতেছে না যাতে এটা খুলিয়া দেওয়া হয়। তো এই সমস্যা আপনি একজন পথচারী হিসাবে মানে কি বলবেন, তাদের দাবিটা কি সঠিক বা যুক্তি? অবশ্যই তারা তো পানীয় জল পাইতো, এই যে রাস্তা অবরোধ করিয়া মানুষের কষ্ট দেওয়া হইতেছে। এখন ধরেন আমরা কষ্ট সহ্য করতেছি সত্য ঘটনা, কিন্তু তাদেরও তো সমস্যাটা বুঝতে হইব, তাদেরও পানীয় জলের সমস্যা। দীর্ঘদিন ধরেই তারা পানীয় জল পাইতেছেন না, পানীয় জলের সমস্যার সমাধান হইলে তো আর তারা রাস্তাতে নিশ্চয়ই বলল না। এই প্রশাসনের অতি সত্বর আসা দরকার এখানে, আইয়া তাদের বিষয়গুলো সমাধান করা দরকার। এটা কোন গ্রাম পঞ্চায়েত? রাঙ্গুং জিপিএস। কি দাবিতে রাস্তা অবরোধ করছো? জলের কারণে আমরা রাস্তা অবরোধ করি। কি হয়েছে, এলাকাকে জল নাই? না, এলাকাতে আমাদের এই সামনের দিকে জল আছে, আমাদের এলাকাতে রাঙ্গুং জিপিএস এ জল আছে ঠিক আছে, কিন্তু আমাদের ওয়ার্ডে জল নেই। কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড, রাঙ্গুং গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড। এই ব্রিজের পানীয় জল নাই এই বিষয়টা কি স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানাইছো? হ্যাঁ জানাইছি, প্রধান মেম্বার প্লাস সেক্রেটারিকেও বলেছি আমরা। কে তারা কে বলছে? আমি বলেছিলাম, সেক্রেটারিকে গিয়ে বলেছিলাম, প্লাস প্রধানকেও বলেছিলাম, মেম্বারও ছিল, কিন্তু বলার পরেও এখন পর্যন্ত তারা কোনো ইয়ে করেনি, কাজ করেনি। তারপর তোমরা কি ডিডব্লিউএস অফিসে জানাইছো? হ্যাঁ, ডিডব্লিউএস অফিসেও জানানি হয়েছে। কিন্তু ওনারা কি বলেছে? ওনারা বলে দিয়েছে, আমাকে বলল যে সেক্রেটারি আমাদের এখানের, তিনি বলল কোনো কাজ এখানে রাঙ্গুং গ্রাম পঞ্চায়েতে করবে না বলে তারা। কারণটা কি? কারণটা তারা এখানে একটা বোরিং করেছিল রাঙ্গুং গ্রাম পঞ্চায়েতের সামনে, রাঙ্গুং চা বাগানে, কিন্তু এখানে বলে তারা মালিক বলছে ঘর বানানোর জন্য দিচ্ছে না, টাকা দিলে তাই ঘর মানে বানানোর জন্য দিবে বলে। তার জন্য কতদিন ধরে তোমাদের এই পানীয় জলের সমস্যা? আমাদের এখানে পানীয় জল প্রায় 30 দিনের উপরে চলছে। তো আজকে তোমরা মানে মূল দাবিটা তাহলে পানীয় জলের জন্য রাস্তা অবরোধ? তো মানে কটার থেকে তোমরা রাস্তা অবরোধ শুরু করছো? আজকে সকাল থেকে, এখন তো প্রায় 1:30 বাজে, সকাল 8টা থেকে প্রায় 1:30। কোনো আধিকারিক বা কোনো অফিসার বা কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান কেউ আসেনি? তো তোমাদের মানে কি মানে কোন ভরসাতে তোমরা এই অবরোধ তুলবে? এখন কেউ যদি আসে আমাদেরকে বলে যে না তোমাদের জলের সমস্যা আমরা সমাধান করে দেব, তাহলে আমরা এই অবরোধটা তুলে দেব। তো এখানে কি সব কালিশাসনের মানুষ? হ্যাঁ, এখানে শুধু কালিশাসন মানুষ। তো গোটা কালিশাসন এলাকা থেকে কি জল নাই? না, এটা না, আমাদের 4 নম্বর শুধু ওয়ার্ড জল নাই।